এটা আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম থেকে তোমরা রেহাই পাবে না আমি বলবো এটা আপনাদের সফলতা নয় দেশকে ডুবিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকে দিয়ে অর্থনৈতিক ধ্বংস করে আলেমদের গ্রেফতার করে ক্ষমতার মসনদে থাকা যাবে না যাবে না যাবে না আন্দোলনের সূচনা হবে আন্দোলনের সূচনা হবে আন্দোলনের সূচনা হবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই আযাব গজব নিয়ে আজকে মন্ত্রীরা বেফাস মন্তব্য করছে তারা তদন্ত করবে সেখানে বিরোধী দলের নাশকতা আছে কিনা এটা আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম থেকে তোমরা রেহাই পাবে না আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরম পর্যায়ে জিনিসপত্রের দাম এমন ভাবে বেড়ে গেছে আজকে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হন জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করুন জনগণের ক্ষমতা জনগণের কাছে শান্তিপূর্ণভাবে হস্তান্তর করুন কি করছেন ডিজিটাল স্মার্ট বড় বড় কথা বলছেন কিন্তু একটা জিনিস আপনারা করতে পেরেছেন যখন দেশে লকডাউন ছিল না আমার সোনার বাংলাদেশে লকডাউন দিয়ে আলেম ওলামাদের গ্রেফতার করেছেন এক্ষেত্রে সফলতা দেখিয়েছেন আমি বলবো এটা আপনাদের সফলতা নয় দেশকে ডুবিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকে দিয়ে অর্থনৈতিক ধ্বংস করে আলেমদের গ্রেফতার করে ক্ষমতার মসনদে থাকা যাবে না যাবে না যাবে না পরিষ্কার ভাষায় বলে দিতে চাই রমজানের পূর্বে আমরা বলেছিলাম জাতীয় সমাবেশ থেকে এবং গুলিস্ত বাইতুল মুকাররমের মিছিল সমাবেশ থেকে আমরা বলেছিলাম রমজানের পূর্বে আল্লামা মামুনুল হক সহ সকল রাজবন্দীদের মুক্তি দিন কিন্তু আপনারা শুনেন নাই রমজান মাস ইসলামের মাস কোরআনের মাস বদরের যুদ্ধ এই রমজানে সংগঠিত হয়েছে ঠিক কিনা এই রমজানের থেকে আন্দোলনের সূচনা হবে আন্দোলনের সূচনা হবে আন্দোলনের সূচনা হবে আমরা জাতীয় নেতৃবৃন্দকে অনুরোধ করব কর্মসূচি ঘোষণা করুন কর্মসূচি ঘোষণা করুন দরজের ভাত ভেঙে গেছে আমাদের আমরা আন্দোলন করে আমাদের নেতাদের মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ ঐক্য এবং এক হওয়া ছাড়া এদের কানে কোনোভাবে পানি যাবে না এদের ক্ষমতার মসনদ নড়বে না এরা খুব ভালোভাবেই জানে যদি ওলামায়ে কেরামকে বিভক্ত করে রাখা যায় তাহলে আমাদের ক্ষমতার মসনদ কোনোদিন এটা নষ্ট হবে না ক্ষমতার মসনদ থেকে আমাদেরকে কেউ সরাতে পারবে না এই জন্য ওলামায়ে কেরাম আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে বিভেদ থাকতে পারে কিন্তু জাতীয় বিষয়গুলিতে আমরা যদি এক মঞ্চে এসে এক আওয়াজ তুলি তাহলে ইনশাআল্লাহ ইসলামের বিজয় সুনিশ্চিত হবে জালেমদের থেকে এ দেশ এ জাতি ওলামায়ে কেরাম মুক্তি পাবে